বোধহয় বেশি কথা বলেন না, খুব বেশি ভাবেন বুঝি। কি এত ভাবেন বলুন তো? শুনেছি ভাবুক মানুষেরা কবি হয়। আপনি কবিতা লিখেন, আমাকে নিয়ে একটু কবিতা লিখবেন? আমার কবিতা কই লিখেছ? শোনাবে না? দেখ ভাল লাগে না, আমি খালি পকবক করে মরছি, নিজে একটা কথা বলতে পারো না? কি আমার ভাবুক রে, খুব হাসি হচ্ছে। বলি মেয়েদের সঙ্গে প্রেম করতে গেলে শুধু কবি হলে চলে না, আরো কিছু জানতে হয়। বলি কথাটা একটু রাত্রে ভেবো, বুঝলে? কিসে যাবে ট্যাক্সি না ট্রাম? কবিতা শোনাবে না মুখে বললেই হয়? বন্ধুদের কাছে গল্প করেছি, আমার বয়ফ্রেন্ড বোঝু আমাকে নিয়ে কবিতা লিখেছে, এখন আমি ওদের কাছে কি করে মুখ দেখাই? বললেই হয়, আমাকে আর ভালো লাগে না, খালি খেলাচ্ছ। হ্যাঁ খুব হয়েছে, আমার বন্ধুদের বয়ফ্রেন্ডরা তার লাভারদের নিয়ে কত লুফালুফি করে, হাত ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কোলের ওপর মাথা রেখে কত স্বপ্ন কত কল্পনা, ঠোঁটের উপর ঠোঁট রেখে। তুমি না, তুমি একটা যাচ্ছে তাই, তুমি বোঝো এসব তোর মাথার মধ্যে ঢোককে। রোজু, ভালোবাসাটা ইয়ার কি না, ভালোবাসতে জানতে হয়, বুঝেছ? রোজু, জেনুইন লাভার হতে চেষ্টা করো। আমাকে তো হিসেবে দিতে পারবি? আমাকে ক্যান্সেল করে দিতে? আরে কেন? আমি আমি তা তো ঠিকই, তোতলাকে কি আর ভালোবাসবে বল? কিন্তু বাবা না পেলে আমি সভ্য না সে কাণ্ড, মুশকিল পড়া গেল। কি করুন রে কদিন, হইনা পড়ছে। বুঝো, এক কাম করতে পারবা? ট্রেনে করে যাতে লাগবো কুড়া বাজা, ডাক্তার না এই তুতলা বলে একটা ফার্স্ট ক্লাস নার্সিং হোম বানাইছে, দাও না এবার দেখাই দাও না। কি তোদের না বন্ধন করি, তুই আমাকে আপনার তোতলামো শুরু হয় যখন আপনি রেগে যান, তাই না? হ্যাঁ, যখন রেগে যাই না তখন আর কি মাথা বেরোতে যায় না। বড় বড় রসগোল্লা খাবেন। রসগোল্লা যখন রাখবেন বড় বড় রসগোল্লা, বড় রসগোল্লা খেলে ভালো হয়ে যাবো, যাবেন? হ্যাঁ আসুন। কষ্টটা কি? গদ্যে বলতে অসুবিধা হয়? হ্যাঁ করতে বলুন। হ্যাঁ হ্যাঁ করতে বলুন। গলায় সুর আছে দেখি, তোর গলায় ফেরানা জমছে ভালো, শুনে ঠিক আছে শুনে আপনার মনের কথাটা বলে ফেলুন, গানে বলুন।
শশুরবাবু বলুন বলুন বলুন। এই তো মন 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 করবেন দেখুন, আমার নাম হচ্ছে ডক্টর গজানন চট্টরাজ, উইদিন ব্র্যাকেট রোম, এডিনবারা, লন্ডন, ভিয়েনা, ব্র্যাকেট ক্লোজ। দেখুন, আপনাদের ওই ডাক্তারি শাস্ত্র আমার সমস্ত গুণে খাওয়া আছে বুঝলেন। আপনাদের ওই অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, বায়োকেমিক, আয়ুর্বেদিক, এমনকি ওই চীনের আকুপাঙ্কচার পর্যন্ত আপনাদের চিন্তা নেই, আপনাকে আমি ঠিক করে দেবো। লন্ডনে বুঝলেন না, এরকম প্রায় 129টা টোটলা কেন বানাবো? আপনার এই টোটলার কারণটা কি জানেন? আপনি হচ্ছেন বড় বেশি লাজুক মানুষ, তাই না? নিয়ম করে রোজ তিনজনে অচেনা লোকের সঙ্গে গিয়েছি আলাপ, আর তাদের সঙ্গে বিশেষ করে তিনজনের কথা বলছে। দেখবেন এক মাসের মধ্যে আপনার অতি ফিরে এলো, গ্যারেন্টি। Wish you best of the luck.